পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিসাবে জেনে নিতে পারেন তনি অনেক দুর্যোগের মধ্যে যাবেন উনি দেখবেন ওই পানে ভুগছেন এটা কিন্তু শনির প্রভাবে পুরো বছরটাই ওনার জামেলা, শারীরিক এবং অনেকগুলো প্রোগ্রাম খুবই ডিস্টার্বড হবে আজ তা বাংলাদেশ স্বাগত আসছে নতুন বছর দু হাজার চব্বিশ কেমন কাটবে রাজ্য রাজ্যবাসীর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বিষয়েই আমরা আজকে জানব যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দু বছরটা কেমন কাটবে সেটা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শহর কলকাতার দুই প্রথিত যশা জ্যোতিষী একদম আমার বাদিকে রয়েছেন বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি আপনাকে স্বাগত জানাই এবং তারপর রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিস অ্যান্ড রিসার্চের চেয়ারপারসন শ্রী শ্যামল ভট্টাচার্য মহাশয় বিখ্যাত জ্যোতিষী আপনাদের দুজনকেই স্বাগত আমি শুরুতে একটু শ্রী পান্নালালের কাছ থেকে জানতে চাইব যে দু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমন কাটবে তো মমতা ব্যানার্জির বার্তাটা নিয়েই প্রথমে শুরু করি ওনার জন্ম তারিখটা পাঁচ পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন উনি জন্ম সময়টা আমাদের একটু কনফিউশন ছিল তা সত্ত্বেও আমরা যেটুকু পেয়েছি এবং আপাতত আমাদের বারোটা হিসাবে ধরা হয়েছিল নুন হিসাবে লগ্ন ছিল লগ্ন। কিন্তু আমরা কেপি সিস্টেমে করে দেখা গেল যে বারোটা থেকে বারোটা চৌত্রিশ আগে কোনো মেল জন্ম ফিমেল জমা জন্মাবে না বারোটা চৌত্রিশে ফিমেল বার্তা বার্থটা হচ্ছে বারোটা চৌত্রিশে ওনার টাইমটা ধরে নিলাম আর উনি জন্মেছেন বীরভূমে আচ্ছা ওনার লগ্ন লগ্ন ওনার রাশিটা হল বিষ রাশি এবং ওনার শনিটা তুঙ্গি আছে বৃহস্পতিটা তুঙ্গি হলেও বকরি এবং কেতু আছে তৃতীয়তে শুক্র আছে অষ্টমে রাহু বুধ রবি নবমে মঙ্গল দশমে একাদশে রয়েছে কিন্তু ভাবচক্রে দ্বাদশে রয়েছে এখন ওনার দশা যেটা চলছে বর্তমানে শনি বৃহস্পতি শনি বৃহস্পতি এই দশাটা উনিশশো ডিসেম্বর তেইশ সাল থেকে শুরু করে জুন ছাব্বিশ সাল পর্যন্ত যাবে এই এই দশা দশায় এটা বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত উনি সুন্দরভাবে পশ্চিমবঙ্গের প্রধান চিফ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হিসাবে জেনে নিতে পারেন তনি অনেক দুর্যোগের মধ্যে যাবেন অনেক ঝামেলার মধ্যে যাবেন অনেক রকম ফেস করে যাবেন আশা করি ওনার এই যত ঝামেলাই হোক উনি সেটা অতিক্রম করে এবং ওনার অনেক অনেক রকম এটা চেয়ে ঠিক যে ওনার মিনিস্ট্রিতে যেসব যারা ডুবে রাজনীতিতে তো সেটা হয়ই সেভাবে তো গেছে এবং উনি ঝামেলা নিয়েও উনি অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং ওনার অনেক প্রোগ্রাম উনি সার্থক করতে পারবেন এবং আমাদের উনি ওনার ওনার রাজনৈতিক জায়গাটা মা মোটামুটিভাবে ঠিকই রয়েছে এই বর্তমানে উনি অনেক ঝামেলার মধ্যে হলেও ওনার বিভিন্ন প্রোগ্রামগুলো উনি চালিয়ে যেতে পারবেন এটুকু আরও এরপরে আরও বিষয় আমি পান্নাবাবু যেটা বললেন ঠিকই মমতা ব্যানার্জির সম্বন্ধে আমি একটা কথা বলি যে আমাদের যে তিনটে প্ল্যানেটকে আমি এর আগে বলেছিলাম যে শনি রবি এবং বৃহস্পতি শনিকে আমার মৃত্যুর কারক এবং বৃহস্পতি পালনকারক এবং আমাদের রবিকে আত্মকারক গ্রহ বলা হয় এবার এই যে তিনটে গ্রহ আমার যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও তিনজন তাই শনি যেহেতু এই লগ্নের মারক গ্রহ দশমপতি একাদশপতি কোন পূর্ণ মারক এই একাদশপতি ওনার এখন বর্তমানে একাদশেই আছেন থেকে লগ্নের অষ্টম স্থান মৃত্যু স্থানে তার পূর্ণ দৃষ্টি রয়েছে শনি কিন্তু কখনো মৃত্যু করে না মৃত্যুতুলো রোগ পীড়া ঝামেলা ঝঞ্ঝাট নিম্ন অঙ্গে আঘাত বিশেষ করে স্পাইন পা এবং বাঁ দিকের পায়ে আঘাতটা বেশি হয় উনি দেখবেন পা নিয়ে ভুগছেন এটা কিন্তু শনির প্রভাবে সুতরাং এই শনি থাকবে এই ঘরে দু হাজার চব্বিশের এন পর্যন্ত সুতরাং এই সময় কিন্তু ওনার নিজের শরীর সম সজাগ এবং সাবধান থাকা দরকার আছে বৃহস্পতি যেহেতু ওনার শুভ জায়গায় আছেন চতুর্থে আছেন রাজনৈতিক বিচক্ষণতা ওনার যথেষ্ট আছে এবং উনি কীভাবে রাজনীতি করতে হয় কীভাবে অ্যাডমিশন চালাতে হয় সেটা রোলার বিচক্ষণতার দ্বারা উনি চপ পরিচালনা করতে পারবেন আমার মনে হয় যত বাধা বিঘ্নি অসুবিধা কেউ বৃহস্পতি ওনাকে পালন করবে রক্ষাও করতে পারবে আচ্ছা আমি আরেকটু ডিটেলস জানতে চাইবো যে শারীরিক দিকটা তো আমরা জানলামই একটু জানবো যে এই যে সুস্থির পরিস্থিতি না অস্থির পরিস্থিতি এটাও তো নির্ভর করে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে সেই স্থিরতা বা সেই সুস্থির পরিস্থিতি যদি রাজ্যে থাকে তাহলে সবটাই ভালো থাকে সেই নিরিখে একটু জানতে চাইবো যে কেমন যাবে রাজনৈতিক দিক থেকে দু তবে যেহেতু ওনার রাশি বিশ্বরাশি বিশ্বরাশিতে বছরটা পুরো বছরটাই ওনার জোর ঝামেলা শারীরিক এবং অনেকগুলো প্রোগ্রাম খুবই ডিস্টার্বড হবে এবং বহু কাজে সফলতা থাকলেও কিছু কিছু প্রোগ্রাম উনি ই করতে পারবেন না এবং রাজনীতিকের যে যে বিভিন্ন বিরোধী দলের যে চাপগুলো থাকবে সেটা বোঝা যাচ্ছে যে ওনার কাজে অনেক প্রতিবন্ধকতা থাকবে তা সত্ত্বেও ওনার নিজের যে দশান্তর দশা যেটা যাচ্ছে এবং যেভাবে বৃহস্পতির সঙ্গে শনির সাথে বৃহস্পতি চলছে এবং সেক্ষেত্রে উনি অনেক ঝামেলা হলেও অনেক কিছু অনেকখানি এগিয়ে যেতে পারবেন এটুকু বলা যেতে পারে আচ্ছা আরেকটু জানতে চাইবো তার শারীরিক অবস্থা সম্পর্কে কারণ যেটা আপনি বলছিলেন যে পায়ে সমস্যা দেখা এবং উনি বলছেন যে অসুস্থ দিচ্ছে মাঝে ছিলেন যেমন পুজোর সময় তিনি বলেছিলেন যে বাইরে বেরিয়ে এবার উদ্বোধন করতে পারিনি খানিকটা অসুস্থ ছিলেন দু গোটা বছরটা কেমন কাটবে তার দেখুন ব্যাপার হচ্ছে আমরা আমি এর আগেই বললাম যে শনির যে প্রভাবটা শনির নিয়মই একটা হলো রাহু আদি শনির শেষ মারে না প্রাণে ভ্রমায় দেশ শনি কিন্তু প্রথম দিকে যতটা না খারাপ দেয় তার শেষভাগ যখন ট্রানজিট হয় বেরিয়ে যাওয়ার মুখে তখন কিন্তু বারবার বেশি করে সুতরাং দু হাজার চব্বিশের শনি ছাড়বেন এই ছাড়ার মুখটাতে কিন্তু শনির একদম প্রভাবটা থাকবে ওনার শারীরিকভাবে বিশেষ করে শনি এখন লগ্নে যেমন দৃষ্টি আছে তেমনি অষ্ট মৃত্যুস্থানের দৃষ্টি আছে সুতরাং শারীরিকভাবে একদম যিনি একদম হবেন আমার মনে হয় না কষ্ট ভোগ তা করতেই হবে আচ্ছা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কতটা যোগাযোগ থাকবে কেমন যোগাযোগ থাকবে বা বিদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে দেশের যিনি প্রধান হবেন তার সঙ্গে সম্পর্ক কেমন হবে দু হাজার চব্বিশে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরোধী জোট জোর যেটা বর্তমানে দেখা গেছে যে ইন্ডিয়া বলে যে জোটটা হয়েছে সেটা নিয়েও খুব যে একটা সংখ্যবদ্ধ নয় অনেক বিভিন্ন রকমের এই রয়েছে ফলে ওখানে ওনার যে যেভাবে উনি চাইবেন সেভাবে উনি সেভাবে ওনার সফলতা আসবে না ওখানে কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং যার ফলে ওনার যে প্ল্যানিংটা সেখানে কিছুটা ব্যাহত হবে একটু বলা যেতে পারে দু হাজার চব্বিশ লোকসভা ভোট বিয়াল্লিশটা আসনে রাজ্যে কতগুলো উনি পেতে পারেন প্রেডিকশন কি বলছে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন আমার তো মনে হয় ওনার এই ছক বা পশ্চিম বাংলা ছক দেখে তাতে মমতা ব্যানার্জির বা তৃণমূল সরকার মোটামুটি আমার মনে হয় চব্বিশ পঁচিশটা সিট পাবে বিরোধী দল বিজেপি তারাও কম বেশি আঠেরো উনিশটা সিট পাবে হ্যাঁ এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু আমরা অ্যাকর্ডিং অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু বলবো

এটা দক্ষিণবঙ্গ দিকে নর্থ বেঙ্গলের দিকে কিন্তু বিজেপির প্রভাবটা পড়বে আদিবাসী বা এই সমস্ত যে জায়গাটা আছে বিজেপির কিছু প্রভাব বিস্তার করতে পারবে ও তাতে কিছুটা আমাদের তৃণমূল সংগঠনের কিছুটা ক্ষতি হবে এটা ঘটনা আরেকটা প্রশ্ন এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক যে এই দু হাজার তেইশে সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে কি ফিরে পাবে দু হাজার চব্বিশে তকমাটা অনেকটা ইমপ্রুভ করবে আপনি কি বলেন দেখুন ব্যাপারটা হচ্ছে এটা পার্লামেন্ট ইলেকশানের উপরে অনেকটা নির্ভর করছে কারণ পার্লামেন্ট ইলেকশানে আমাদের যে ইন্ডিয়া জোটটা হয়েছে এই জোটটা কিন্তু এখন পর্যন্ত সঠিক কেউ কিন্তু মানে এরা এ মানে আলোকপাত করতে পারেনি যে জোটের কে মুখ হবে নাম শোনা যাচ্ছে কয়েকজনের ঠিক কথা কিন্তু আমার মনে হয় আলটিমেট তাতে কোনো লাভ হবে না এই মুহূর্তে দু সালের মধ্যে তাদের কিন্তু ওই তকমাটা ফিরে পাওয়া বলে আমার মনে হচ্ছে না দু হাজার লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী হিসেবে কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো রাশিচক্রের হিসেব জ্যোতিষশাস্ত্র কি বলছে এখানে যে তার যে রাশিচক্র যেটা দেখা যাচ্ছে সেখানে এবারে পাশে নরেন্দ্র মোদীর রাশিচক্র বা বিজেপির রাশিচক্রটাকে আমরা যা দেখলাম তাতে ওখানে বিজেপির ওখানে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বিজেপির বদলে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া মানে বিরোধী পক্ষ হোলি পর তো উনি ওনার প্রধানমন্ত্রীর সুযোগটা থাকছে কিন্তু সেই সুযোগটা কিন্তু সেভাবে সম্ভাবনা নেই কারণ বিজেপির যে সময়টা যাচ্ছে অনুকূল সময় যাচ্ছে এবং তার বিজেপির যে কালচারটা দেখলাম এবং বিজেপির নরেন্দ্র মোদী বা আমাদের অমিত শাহর যে এইটা রয়েছে রাশিচক্র এবং তার যে দশ অন্তর্দশা পর্যবেক্ষণ করে বোঝা গেল যে তারা কিন্তু আরও কিছুদিন জানতে পারবে এবং এখানে আগামী বছরে যে সংসদ লোকসভার নির্বাচন হবে তাতে ওনার পক্ষে ওখানে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অতটা প্রবল নয় বেশ অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম কেমন কাটবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার চব্বিশ রাশিচক্রের হিসেব কি বলছে সেটাই জানলাম দুজন জ্যোতিষীর কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাদের আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে লাইক করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা